সাগর কত খাজা আজমিরি যখন এই দেশে এসেছিলেন তখন উনি এখানকার জয়পাল জাদুঘরের সাথে যখন বাড়াবাড়ি হয় তখন একটা কঠিন মধ্যে পানি নিয়ে ফেলছিলেন, সেই মানে আবার এখানে ছেড়ে দিয়েছিলেন। একটা কোটির ভিতরে পুরো আনা সাগরের পানি ধারণ করেছিল এবং পরবর্তীতে এটা আবার যখন ফেরত দিয়েছিলেন সেই থেকে ধরে শুরু করে এখন এই আনা সাগর চলতেছে পানি। এই পানি খুবই মজেদার পানি এবং করতে গেলে এটা পর্যটক এরিয়া হয়ে গেছে, পর্যটকরা এসে এখানে সবাই দেখে নিজের মন জুড়াচ্ছেন, এই পানে চোখে হাতে পায়ে লাগাচ্ছেন। এই হচ্ছে এখানকার আনা সাগরের ঘটনাগুলি। আপনি আজমির শরীফ যখনই আসবেন আনা সাগর মিস করবেন না, কারণ এই আনা সাগর আসলে একদিকে আপনার পর্যটনের স্বাদ মিটবে, আরেকদিকে খাজা বাবার এই কেরামত আপনার চোখে পড়বে এবং আপনিও মুগ্ধ হবেন।